আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল এবং পেজটাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা পাঁচটা পদে লোক নিবে। প্রথম যে পদ অধ্যক্ষ, তারপরে কি সহকারী অধ্যক্ষ, এবং সহকারী অধ্যক্ষ পদে অধ্যাপক পদে যে আপনার বিভাগটা কি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন এবং মাইক্রোবায়োলজি, প্যাথোলজি মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি ও রেডিওলজি এই বিভাগে কাজ করবেন। এবং তিন নম্বর যে পদ রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, অর্থোপেডিক্স, ইএনডি ও শিশু। চার নম্বর কি ইএমও, জরুরি বিভাগ এবং প্রভাষক, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন এবং মাইক্রোবায়োলজি ও প্যাথোলজি। তো শিক্ষাগত যোগ্যতা কি, আপনি এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিএম অ্যান্ড ডিসি এর নিট নিয়মানুযায়ী বেতন কি আলোচনা সাপেক্ষে এবং সম্মানজনক। এবং আপনি কীভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীগণ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ জীবন বৃত্তান্ত বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর ডাকযোগে অথবা ইমেইলে পাঠাতে পারবেন। ইমেলটা কি bbmch757@gmail.com, এই ইমেলেও পাঠাতে পারেন। আর প্রকল্প আছে ইতিমধ্যে অ্যাডহক ভিত্তিতে কর্মরত চিকিৎসক অগ্রাধিকার প্রাপ্ত, এবং আবেদনপত্রে আগ্রহী পদ উল্লেখ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করেছে 20 তারিখ 2024 প্রকাশ করেছে। এই 20 তারিখের পরবর্তী 15 দিনের ভিতরে আপনাকে সিভিটা পাঠাতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা কিন্তু এই নিয়োগটা সম্পর্কে ভালো করে জেনে শুনে নিজ দায়িত্বে তারপর কিন্তু আবেদনটা সম্পন্ন করবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।